আজ এইখানটা একটু বিচার করে নেন, দুঃখী তাকে কি বলেছে? তুই বলেছে। আর তুই বলেছে ভগবান মন্দির থেকে এসে দুঃখীর সঙ্গে বন্ধু হয়েছে, তাহলে এই যে ভগবান তাহলে কোন জিনিস চায়? আচ্ছা, তুই শব্দটা খুব খারাপ আমরা মনে করি, কিন্তু তুই কাকে বলে বলুন তো? যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে তুই বলে, তাই তো? বাবা তার ছেলেকে কি বলে? তুই বলে ডাকে, সম্পর্ক তৈরি করে। হ্যাঁ, তুই কোথা ছিলিস? তুই বলছে কেন? কারণ বাবাই পৃথিবীতে সবচেয়ে বেশি তার ছেলেকে ভালোবাসে। মা তার মেয়েকে তুই বলে, কেন? কারণ মাই পৃথিবীতে সবচেয়ে বেশি তার মেয়েকে ভালোবাসে। তদ্য ভগবান বলে দিল আমার সঙ্গে একটা সম্পর্ক তৈরি কর, আমি থাকবো তোদেরই মাঝখানে। কিন্তু ভগবান বলে শুধু প্রদীপ জেলে চলে যাস না, শুধু ধূপ জেলে চলে যাস না, শুধু প্রণাম করে চলে যাস না, আমার সঙ্গে সম্পর্ক তৈরি কর। আমাকে ভাই ভাব, আমাকে দাদা ভাব, আমাকে বন্ধু ভাব, আমাকে কাকা ভাব। তোদের বন্ধু বান্ধব যদি থাকতে পারে, তাহলে আমি কেন তোদের বন্ধু হব না? তোদের যদি বাবা মা থাকে, আমি কেন হতে পারবো না? ওরে, আমি তো জগতের পিতা, সবার বাবা, তাহলে তোরা আমার ছেলে, তাহলে তোর বাবাকে যেমন ভালোবাসিস, আমাকে কেন বাঁচতে পারলি না? আমাকে কেন দূর থেকে শুধু প্রণাম করে চলে গেলি? ওরে দেখে যা, এ ছেলেটা ডাল ভাত খায়, নুন ভাত খায়, তবু এর সঙ্গে আমি বন্ধু করলাম কেন জানিস? কারণ এ আমাকে বন্ধু করেছে সম্পর্ক। এ যে আমার প্রাণের বন্ধু দুঃখী, আজকে সেই জন্যে বলে ওর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করো। ভগবানকে শুধু প্রদীপ জ্বাললে, ধূপ জ্বাললে পাওয়া যায়, তাকে সেই ভালোবাসাটা দিতে হবে। বলিয়ে রাধা মাধবে কি খাচ্ছিসটা কি? আবার দেখুন বন্ধুর কেমন কথা হচ্ছে। কৃষ্ণ বলে কি খাচ্ছিস? দুঃখি বলে মা দুটো ছোলা ভাজা দিয়ে গেছে, খাচ্ছি। কৃষ্ণ বলে তুই একা খাবি, আমাকে দিবি না? বলে তুই বড় লোকের বেটা, ছোলা ভাজা খাবি? কৃষ্ণ বলে দে না, তবে হাত পাত। কৃষ্ণ ডান হাত পেতেছে, দুঃখী বাটি থেকে ছোলা ভাজা নিয়ে কৃষ্ণর হাতে দিয়েছে, কৃষ্ণ ডান হাতে ছোলা ভাজা নিয়ে বাঁ হাত বাড়িয়েছে। দুঃখী বলে বাটিতে আর আছে? যে কটা আছে তো আমি খাবো। বলে তোর আজ আর খেয়ে কাইন, তুই আমাকে দে না। দুঃখী বলে তো তো ডান হাতে দিলাম, ডান হাতেরটা খানা। কৃষ্ণ বলে ডান হাতেরটা খাবো, বাঁ হাতেরটা মন্দিরে নিয়ে যাব। দুঃখী বলে মন্দিরে কেউ আছে? বলে একটা মেয়ে ছেলে আছে, আমি একা খাবো, তাকে দিয়ে খাও, দে না। দুঃখী বলে তাহলে তোরা দুজনই খা, আমি আর খাবো না ছোলা ভাজা। দুঃখী দাঁতে একটাও কাটেনি, দুটো হাতে দিয়ে দিয়েছে, যা আজকে তোরা দুজন খা। কৃষ্ণ দু হাতে ছোলা ভাজা নিয়ে যখন মন্দিরে চলে যাচ্ছে, দুঃখী পেছন থেকে ডাকছে, এই কৃষ্ণ। কৃষ্ণ বলে কি হয়েছে? বলে যাত্রারে ছোলা ভাজা নিয়ে যাচ্ছিস, কালকে একবার আনবি, ওকে দেখব। কৃষ্ণ বলে ওই তো ঠেলে পাঠিয়েছে তোকে তোর কাছে, ওকে একদিন ঠিক দেখতে পাবো। এবারে দু হাতে ছোলা ভাজা নিয়ে কৃষ্ণ মন্দিরে উঠে গেল। রাধারানী বলে কি গো, তোমার বন্ধুটা কেমন? কৃষ্ণ কাঁদছে, দেখলে? বন্ধুর কথা বললাম, অমনি কাঁদছো, কান্নাকাটি করার কি আছে? শোনো রাধে, এই জগতের মানুষ তারা নিজেদের রেখে তারপরে আমাকে দেয়, কিন্তু আমার দুঃখী বন্ধু চাইলাম বলে পেটের খাবারটা পর্যন্ত আমাকে দিয়ে দেয়। বলো, এমন ভালোবাসা আর কে দিতে পারবে? আমি ওদের ঘরে জিজ্ঞাসা করি, বাড়িটা কার? বলে আমার। গাড়িটা কার? বলে ওটা আমার। এই ব্যাংক ব্যালেন্স কার? আমার। এই বিষয় সম্পত্তি কার? আমার। আমি বলি সবই যদি তোর, তাহলে আমার জন্য কি? তোর জন্য নকুলদানা, তোর জন্য বাতাসা, তোর জন্য সন্দেশ। বলো সব ওদের,
আমার জন্য দুটো নকুলদানা বাতাসা ছাড়া আর কিছু নেই, কিন্তু দুঃখী ওই আধ বাটি ছোলা ভাজা আজকে খেয়ে থাকতো সন্ধ্যে পর্যন্ত, কিন্তু চাইলাম বলে পেটের খাবারটা পর্যন্ত আমাকে দিয়ে দিল। বলো এ পৃথিবীতে এমন কে ভক্ত আছে যে পেটের খাবারটা পর্যন্ত তুলে দিয়ে বসে আছে, যে আজকে আমি খাবো না আজকে ভগবানই খাবে আমি উপোসে থাকবো? এ আমার দুঃখী কৃষ্ণ বারে বারে দুঃখীর দিকে দেখছে। রাধারানী বলে উঠলো উকি মারছ কেন? বলে ছেলেটার কিছু খাওয়া হবে না। রাধা বলে এক কাজ করো, তুমি একটা ছোলা ভাজা খেয়ে একটা ঢেকু তুলে দাও, ছোলা ভাজাকে যদি ঢেকু তুলে দাও ওর পেট ভরে যাবে। বলে এমনও সিস্টেম আছে? বলে তুমি ভুলে গেছো, পঞ্চপাণ্ডব যখন বনবাসে ছিল কামক বনে, সূর্যের কৃপায় দ্রৌপদী একটা হাঁড়ি পেয়েছিল, সূর্য বলেছিল শোনো দ্রৌপদী এই হাঁড়ি থেকে 10,000 মানুষের সেবা হবে, কিন্তু তুমি যদি ভাত খেয়ে ফেলো তাহলে কিন্তু আর হবে না। দুর্যোধন এই পঞ্চ পাণ্ডবকে দুঃখ দেবে বলে দুর্বাসা মুনি 10,000 শিষ্যকে নিয়ে বলল যাও তোমরা কামক বনে চলে যাও, সেখানে যুধিষ্ঠির বাড়িতে গিয়ে সেবা পাবো। চলে গেল, সবার ভাত খাওয়া হয়ে গেছে, এমন সময় দুর্বাসা বলে উঠল আমার 10,000 শিষ্য আছে, রান্না বসাও আমরা স্নান করতে যাচ্ছি এসে ভাত খাবো। ভেবে দেখুন দু চারজন হলেও হতো 10,000। যুধিষ্ঠির বলছে দ্রৌপদী সেবা হয়ে গেছে, দ্রৌপদী বলে সেবা হয়ে গেছে, বলে ওই হাঁড়িতে তাহলে আর ভাত হবে না। তাহলে বিপদে পড়লে কাকে ডাকে? বিপদ ভঞ্জন মধুসূদনকে, কৃষ্ণকে ডেকেছে, কৃষ্ণ এসে বলছে দ্রৌপদী বড় খিদে পেয়েছে আমাকে খেতে দে, খেতে দে, আমরা এখন ঝামেলায় পড়ে কি করব তাই ডেকেছি, একটা চিন্তা ভাবনা করতে হবে, 10,000 শিষ্য দুর্বাসা নিয়ে এসেছে, তারা স্নান করতে গেছে এক্ষুনি খেতে চাইবে, আর দুর্বাসার ক্রোধ তো জানো, বলে জানি কিন্তু আমি না খেলে কিছু করতে পারবো না, আমাকে খেতে দিতেই হবে। বলে হাঁড়ির ভাত নেই আর? বলে একটাও ভাত পড়ে নেই, দেখো না হাঁড়ি খুলে একটা ভাত। দ্রৌপদী গিয়ে দেখলো হাঁড়িতে একটা ভাত পড়ে আছে, কৃষ্ণ বলে লোটাই তো, কৃষ্ণ সেই একটা হাঁড়ির ভাত মুখে দিয়ে একটা ঢেকু তুলল। বেলা বেরিয়ে বেলা 5টা হয়ে গেল, যুধিষ্ঠিকে বলে কি গো দাদা যাও না, ও শিষ্যদের আসতে বলো না। যুধিষ্ঠি গিয়ে দেখতে পাচ্ছে সব লম্বা হয়ে ঘুমাচ্ছে, কি হলো মুনিবার সেবা করবেন না? বলে পেট ভরে আছে শুধু ঘুমেরই দরকার। কৃষ্ণ এদিক দিয়ে ঢেকুর তুলেছে, 10,000 ভক্তের পেট ভরে গেছে আজকে, তাই রাধারানী বলছে তুমি একটা ছোলার দানা মুখে দিয়ে ঢেকুর তুলো না ওর পেট ভরে। বলিয়ে রাধা মাধবে কি, দুজনে ছোলা ভাজা খাচ্ছে দুঃখি বসে আছে। রাধারানী বলছে এক কাজ করো, বন্ধু যখন করলে আর কদম গাছের নিচে রেখে লাভ নেই, বল তাহলে কি করব, ওকে বৃন্দাবনে নিয়ে যাও। বৃন্দাবনে আগামীকাল 10,000 ভক্ত, ওই 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়াবে, নাম তার জগৎ শেঠ। যারা বৃন্দাবনে গেছে তারা জানে যে বৃন্দাবনে সোনার তাল গাছ করে দিয়েছে এই জগৎ শেঠ, সেই জগৎ শেঠ আগামীকাল 10,000 ভক্তকে খিচুড়ি খাবে। তুমি এক কাজ করো, তোমার দুঃখীকে বৃন্দাবনে নিয়ে গিয়ে খিচুড়ি খাইয়ে আনো। হরি বল হরি বল। কৃষ্ণ বলে উঠলো ঠিক বলেছো, ওকে ওকে বৃন্দাবনে নিয়ে যাবো, খিচুড়ি খাইয়ে আনবো। রাধারানী বলে শোনো, ওখানে কিন্তু কলা পাতা শাল পাতা পদ্ম পাতায় খিচুড়ি দেয়, তুমি সোনার থালা নিয়ে যাবে। কৃষ্ণ বলছে পদ্ম পাতায় সবাই খাবে আমি কেন সোনার থালায় খাবো? রাধারানী বলে উঠলো সোনার থালা তোমাকে দিচ্ছি না। বলে কার জন্যে? বলে তুমি কলা পাতায় খাবে আর তোমার বন্ধুকে সোনার থালায় খিচুড়ি খাওয়াবে। তুমি যদি ওর ভাঙা বাটি থেকে ছোলা ভাজা খেতে পারো তাহলে খিচুড়ি তুমি কলা পাতায় খেও, তোমার বন্ধুকে সোনার থালায় খিচুড়ি। তাহলে প্ল্যান হয়ে গেল। তারপরের দিনকে দুঃখি গাছের নিচে এসে বসলো, বলিয়ে বৃন্দাবন ধাম কি, আর একবার বলা যাবে কি, বলিয়ে বৃন্দাবন ধাম কি, আচ্ছা একটু খিচুড়ি খেতে যাওয়া যাবে কি?
যা যাবে, আমরা দু বন্ধু যাব। জল 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 খাবে, জল খাবে, কমিটির মানুষকে বলবো জল দিয়ে যেতে, অবশ্যই তো, জল তো কি ব্যাপার। হে অশোক, জলের ব্যবস্থা করো, নাহলে আমরা বৃন্দাবনে চলে যাবো, গিয়ে জল খেয়ে চলে আসবো, তোমাদের জলের দরকার নেই। বলিয়ে বৃন্দাবন ধাম কি ও রাখাল রাজা। চলো, মানে আমি যখন আসি বলেছে দাদা এই ভজনটা তোমাকে করতে হবে, ঠিক আছে, চলো একটু ওই ভজন করতে করতে বৃন্দাবনে যাই, একটু খিচুড়ি খেয়ে, শুধু খিচুড়ি খেয়া নয়, কি চমৎকার লীলাটা শুনুন, এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, চলো একটু ভজন করে নিন। রাখাল রাজা ভাই বলে দে রে কোথায় বৃন্দাব শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। একটু তালে তালে যা যা কেন তালি দিয়ে, হরি বল হরি বল। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যা গোটের শেষে রাখাল আমার বাঁশুরি বাজা। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যা গোটের শেষে রাখাল আমার বাঁশুরি বাজা। উজান বয়ে যা গোটে শেষে রাখাল আমার বাঁশুরি বাজা। বাঁশুরি বাজায়, বাঁশুরি বাজায় রে কাহানা, বাঁশুরি বাজা, বাঁশুরি বাজায় রে কাহানা, বাঁশুরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যা, বাঁশুরি বাজায় রে কাহানা, বাঁশুরি বাজায়, বাঁশুরি গোবতী যমুনা উজান বয়ে যা। ওজে রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাব শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কুণ্ড একটু কুলু ধ্বনি হোক, হরি 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 হরি। বলিয়ে বৃন্দাবন ধাম কি, বলিয়ে গিরি গোবর্ধন কি, খিচুড়ি খাওয়া হবে কি। আচ্ছা, বৃন্দাবনে খিচুড়ি পেতে গেলে অন্য একজনকে ডাকতে হবে, সে যদি কৃপা না করে খিচুড়ি পাওয়া যাবে না, তাহলে তাকে চেনেন কি, থাক ওটা ডেকে কাইনি পরের বছর ডাকা হবে, ঠিক আছে। এখন রাধে রাধে, হ্যাঁ জলগুলো দাও। আচ্ছা, খিচুড়ি কে দিচ্ছে,
নামটা বলে গেছি, কি নাম? আরে থালার খিচুড়ি ভগবানের কাছে রেখে ভগবানকে নিবেদন করছে, কারণ এটা খিচুড়ি খাওয়া নয়, খিচুড়ি প্রসাদ। তাই তো, খাওয়া বাড়িতে হয়, কিন্তু ভক্তরা যখন একত্রিতভাবে যখন সেবা করে সেটাকে খাওয়া বলে না, সেটাকে প্রসাদ বলে, প্রসাদ সেবা। তাহলে প্রসাদ কি করে হয়? ভগবানকে নিবেদন করলে তবে প্রসাদ হয়। তাহলে জগৎ কি করছে? 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়াবে, প্রসাদ সেবা করাবে। তাই সোনার থালার খিচুড়ি নিয়ে আগে কৃষ্ণকে নিবেদন করছে। কিন্তু প্রশ্ন আপনাদের কাছে, কৃষ্ণ আছে কোথায়? কি চমৎকার দেখুন, কৃষ্ণ মন্দিরে নেই, দুঃখীকে নিয়ে গেছে বৃন্দাবনে। আর দুঃখী কি করেছে? কৃষ্ণর হাতটাকে চেপে ধরে আছে, কারণ এত মানুষ দুঃখী কোনোদিন চোখে দেখে, ভয়ে ভয়ে হাতটা চেপে ধরে আছে। আর ওদিকে জগৎ বলছে, হে কৃষ্ণ প্রসাদ করে দাও। এদিক দিয়ে কৃষ্ণ বলছে, দুঃখী আমার হাত ছেড়ে দে। দুঃখী বলে, চিটিংবাজি লাইনটা ছাড়ো। কেন? আবার কেন? তুমি ব্রাহ্মণ পাড়া থেকে তুলে নিয়ে এসেছো আমাকে খিচুড়ি খাওয়াবে বলে, আর এখানে এসে বলছো হাত ছেড়ে দে। হাত ছেড়ে দিলে তুমি কোথায় গিয়ে ঢুকে পড়বে, তোমাকে আর খুঁজে পাবো? কৃষ্ণ বলে, দুঃখী রে হাত না ছাড়লে প্রসাদ হবে না। দুঃখী বলে, প্রসাদ বুঝি না, খিচুড়ি খাবো তবে হাত ছাড়ব। তুই আগে খিচুড়ি খাওয়া, তারপরে কোথায় যাবি, যা। কৃষ্ণ বলে, দুঃখী হাত না ছাড়লে প্রসাদ হবে না। দুঃখী বলে, আমি তো প্রসাদ খাবো না, খিচুড়ি খাবো। বলে, খিচুড়ি প্রসাদ? বলে, আমি ওসব জানি না, তোর হাত ছাড়া যাবে না। কৃষ্ণ বলে, তুই ছাড়বি কিনা বল। দুঃখী বলে, তবে দিলাম ছেড়ে। শোন কৃষ্ণ, তুই আমাকে খিচুড়ি খাবি কি না খাবি সেটা বড় কথা নয়, কিন্তু একটা কথা তোকে আমি বলে দিচ্ছি, যে ব্রাহ্মণ পাড়া কদম গাছের নিচে থেকে তুই আমাকে তুলে নিয়ে এলি বৃন্দাবনে সন্ধ্যের আগে, সেই কদম গাছের নিচে তুই আমাকে বসিয়ে দিবি, কারণ সন্ধ্যেবেলা মা আমার আনতে আসবে, আমাকে দেখতে যদি না পায় মা কিন্তু আমার মারা যাবে। তাহলে আমার মাকে তুই মারবি না কৃষ্ণ। কৃষ্ণ বলে উঠল, দাঁড়া না, তুই দাঁড়া না, কি করি দেখ না, খিচুড়িও সেবা করাবো, তোকে কদম গাছের নিচে গিয়েও বসাবো, আমি আছি তো, দাঁড়া এখানে বস। দুঃখী বলে, তাহলে তুই যা। এবার কৃষ্ণ মন্দিরে উঠছে, দুঃখী যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান, কৃষ্ণ বৃন্দাবনে এসেছে কাঙাল সেজে, ছেঁড়া জামা ছেঁড়া প্যান। জগৎ কি করছে? কৃষ্ণকে নিবেদন করছে। এবার কৃষ্ণ গিয়ে কি করেছে? এক থালা খিচুড়ি খেতে শুরু করে দিয়েছে। জগৎ বলে, আমি ভগবানকে খিচুড়ি দিয়েছি, তুই খেলি কেন? বলে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে, কেন ডাকলে বলে, প্রসাদ করে দাও বলে, কেন ডাকলে বলে, আমায় কেন ডাকলে হে, কেন ডাকলে। জগৎ বলে, আমি তোকে ডেকেছি। বলে, হ্যাঁ তুমি তো ডাকলে। বলে, এই তোর নাম কি? বলে, আমার নাম কৃষ্ণ। বলে, তোকে ডাকিনি। বলে, আমাকে ডাকুনি তো, কাকে ডাকছো? বলে, এই মন্দিরে যে বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে একে ডাকছি। ভগবান মনে মনে বলে, হাই দেখো, ও আমাকে চিনতে পারেনি, এই যে মন্দিরে যে দাঁড়িয়ে আছে মূর্তি, আর আমি হয়ে আছি জ্যান্ত। জগৎ
প্রতিদিন তুমি ভক্তদের জন্য কিছু না কিছু সেবার ব্যবস্থা করো, কিন্তু আমাকে আগে দিয়ে তারপরেই সেবা দাও। আর আমি প্রতিদিন অন্তরে দৃষ্ট দিই, কোনোদিন নিজের হাতে খাই না। আর আজকে তোমার খিচুড়ি নিজের হাতে খেলাম, জগৎ তুমি চিনতে পারলে না। হরি বল হরি বল। জগৎ বলে তোর নাম কৃষ্ণ বলে তুই খিচুড়ি খাবি? তোকে তো ডাকিনি। কৃষ্ণ বলে তাহলে আমি কি করব বল, তুই চলে যা চলে যা, তুই তোকে ডাকিনি তুই আসবি কেন? কৃষ্ণ বলে ঠিক আছে আমাকে যেন আর ডেকো না, আমি চলেই যাচ্ছি। কৃষ্ণ যখন মন্দির থেকে চলে যাচ্ছে, জগৎ বলে কি না, ওরে আর এক থালা খিচুড়ি দিয়ে যা, এটা এঁটো করে দিয়েছে, ওর কোনো জ্ঞানগম্য নেই, ওর নাম কৃষ্ণ, ও যেন ভগবান হয়ে গেছে। হ্যাঁ, ওর নাম কৃষ্ণ বলে আমি বলছি কৃষ্ণ সেবা করো, ও এসে খেতে লেগে গেছে, এঁটো করে দিয়েছে। আর এক থালা খিচুড়ি দিয়ে যা, আবার নতুন করে খিচুড়ি, আবার জগৎ কৃষ্ণর কাছে রেখে বলছে শোনো কৃষ্ণ, বড় ভুল করে ফেলেছি, আমি তো ডেকে ফেলেছি তোমার নাম ধরে, ও বুঝি মন্দিরের আশপাশেই ছিল, শুনতে পেয়ে উঠে খিচুড়ি খেয়ে চলে গেছে। তুমি যেন কিছু মনে করো নি, তোমাকে নতুন করে আবার দিচ্ছি, হে কৃষ্ণ প্রসাদ করে দাও। যেই বলে যে প্রসাদ করে দাও, কৃষ্ণ মন্দির থেকে চলে যাচ্ছিল আবার ব্যাক করে ভেতর ঢুকে, আবার ভেতরে ঢুকি, আবার খিচুড়ি খেতে লেগে গেছে, বল তুই আবার খাচ্ছিস? বলে বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বলে প্রসাদ করে দাও, বলে বারে ডাকছো হে, বলে প্রসাদ করে দাও, বলে বারে ডাকছো হে, কেন বারে বারে ডাকছো হে, বারে ডাকছো হে। জগৎ বলে ভুলটা তোর নয়, ভুলটা আমারই, তোর নাম কৃষ্ণ, আমি দিচ্ছি এই কৃষ্ণকে, এ শুনতে পাচ্ছে না, তুই শুনতে পাচ্ছিস, খিচুড়ি খেয়ে নিচ্ছিস, দাঁড়া আগে তোর পেটের খিদে মেটাই, তারপরে একে দেব। ভগবান মনে মনে বলে আমাকে দিলেই ওকে দেওয়া হয়ে যাবে, দাও না আমাকে দাও না। এই কি আছিস, পদ্মপাতায় খিচুড়ি দিয়ে যা, কি চমৎকার দেখো, পদ্মপাতার খিচুড়ি নিয়ে কৃষ্ণকে দিয়েছে। কৃষ্ণ বলে আমি একা আসিনি, তবে কে এসেছে, আমার বন্ধু এসেছে, ডাক তোর বন্ধুকে ডাক। এই দুঃখী 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 এসে দাঁড়িয়েছে কৃষ্ণের পাশে। জগৎ বলে এটাকে, এটা আমার বন্ধু, এই পদ্মপাতায় খিচুড়ি দে। লক্ষ্য করুন, যেই পদ্মপাতার খিচুড়ি নিয়ে যেই দুঃখীকে দিতে গেছে, কৃষ্ণ বলল দাঁড়াও, আমি পদ্মপাতায় খেতে পারি, কিন্তু আমার বন্ধুকে কি আমি খাওয়াতে পারি? তাহলে তোর বন্ধুকে কিসে খাওয়াবি? আমি আমার বন্ধুর জন্য একটা সোনার থালা এনেছি, দা আমার বন্ধুকে সোনার থালায় দাও। এই হলো ভগবান। ভগবান পঞ্চাশটা নয়, ভগবান পাঁচশোটা নয়, ভগবান একটাই, একটাই ভগবান। যে ভগবানকে ডাকবার তুমি যদি ডেকেছ, ভগবানের দিকে কেউ যদি এক পা বার করে, ভগবান দশ পা এগিয়ে আসে। আজকে ভগবান নিজে পদ্মপাতায় নিচ্ছে, দুঃখীকে সোনার থালায় দিচ্ছে, খা দুঃখী তুই সোনার থালায় খা। দুজনে মিলে খিচুড়ি নিয়ে ফাঁকা মাঠে এসেছে, কৃষ্ণ পদ্মপাতায় খাচ্ছে, দুঃখী কাঁদছে, দুঃখী যেই কাঁদছে, কৃষ্ণ বলে উঠল কিরে, পদ্মপাতায় খিচুড়ি আমি খাচ্ছি, তোকে সোনার থালায় দিলাম, না খেয়ে কাঁদছিস? দুঃখী বলে কৃষ্ণ রে, আমরা ডাল ভাত খাই, নুন ভাত খাই, পান্তা ভাত খাই, এত সুন্দর খিচুড়ি কোনোদিন খাইনি, খেতে গিয়ে মায়ের কথা মনে পড়ে গেল, একটু যদি মাকে দিতে পারতাম। যেই মায়ের কথা বলেছে, কৃষ্ণ বলে তাহলে সোনার থালার খিচুড়ি রেখে দে, সন্ধেবেলা মা আনতে আসবে, থালা নিয়ে চলে যাবি, দুজনে মিলে খিচুড়ি খাবি। দুঃখী বলে এখন আমি কি খাবো? বলে চোলায় পদ্মপাতায় দুজনে খাবো,
সোনার থালার খিচুড়ি রয়ে গেল, পদ্মপাতার খিচুড়িটা মাঝখানে। একদিকে দুঃখী বসেছে, একদিকে কৃষ্ণ বসেছে। কি চমৎকার দেখুন, যেই দুঃখী খিচুড়ি মুখে দিয়েছে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তোর আর খেয়ে কাজ নেই। বলে কষ্ট করে বৃন্দাবনে এলাম খিচুড়ি খাবো বলে, খিচুড়ি আর খাবো না? বলে না, তোর আর খেয়ে কাইনি। বলে আমি তাহলে কি খাবো? বলে দুপুরবেলা ব্রাহ্মণটা খেতে দিলে তখন খাবি। বলে এখন? বলে এখন খিচুড়িটা আমি খাই। আমি খাবো না? বলে না। কেন? শোন কৃষ্ণ, মা আমাকে আধ বাটি মুড়ি দিয়ে যায়, আধ বাটি ছোলা ভাজা দিয়ে যায়, তাই খেয়ে সারাদিন আমি থাকি, পেট আমার ভরে না। আজকে যদি খিচুড়িটা খাই পেটটা আমার ভরে যাবে, আর খিদে লাগবে না। কৃষ্ণ বলে তুই খা, আমি আর খাব। বৃন্দাবনে এলো, দুঃখী সোনার থালায় খিচুড়ি নিল, আবার পদ্মপাতার খিচুড়িটাও দুঃখী খেলো। চা 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 চা, এবার দুপুর হয়ে গেছে, এবার আমাকে খেতে হবে। আবার দুঃখীকে বায়ু যোগে আন্দোলা কোথা রে ডেকে দে তো, বায়ু যোগে দুঃখীকে নিয়ে বসিয়েছে কদম গাছের নিচে। এই দুঃখী, দুঃখীকে নিয়ে বসিয়েছে কদম গাছের নিচে। এই দুঃখী শোন, থালায় খিচুড়ি রয়ে গেল, ঠিক আছে, আমি এখন মন্দিরে চলে যাচ্ছি, সন্ধেবেলা মা এলে থালা নিয়ে বাড়ি যাবি, খিচুড়ি খাবি। এবার কৃষ্ণ যখন মন্দিরে ঢুকবে, লক্ষ্য করুন, কৃষ্ণ যখন মন্দিরে ঢুকতে যাবে, দুঃখীকে বলে কিনা, দুঃখী তুই আমার কি সর্বনাশ করলি? বলে সর্বনাশটা কি? বলে ওই দেখ, পূজারি ব্রাহ্মণ মন্দিরের দরজা খুলছে, এখন আমি মন্দিরে যাই কি করে বলতো? এখন মন্দিরে ঢুকবো কি করে? দুঃখী বলে তোর তো ঘর, তুই পেছন দিক দিয়ে ঢুকে পড়, তোর ঘরে তুই দরজা জানিস না, পেছন দিক দিয়ে ঢুকে যা। কৃষ্ণ বলে ঠিক আছে, আমি পেছন দিক দিয়ে ঢুকবো। এবার কৃষ্ণ কি করেছে, মন্দিরের পেছন দিক দিয়ে ঢুকতে গেছে, কি চমৎকার দেখুন, সামনে দিক দিয়ে পূজারি ব্রাহ্মণ দরজা খুলছে, সামনে দিক দিয়ে দরজা খুলছে, পেছন দিক দিয়ে কৃষ্ণ মন্দিরে ঢুকছে। আর পেছন দিক দিয়ে যেই ঢুকতে গেছে, একটা শব্দ উঠেছে, আর যেই শব্দ উঠেছে, পূজারি ব্রাহ্মণ বলে ভেতরে শব্দ উঠল কেন? তাড়াতাড়ি দরজা খুলে ভগবানের দিকে তাকিয়েছে, আর ভগবানের দিকে তাকিয়ে দেখে ওই মুচিপাড়ার ছেলেগুলো একদম ভালো নয়। দেখেছো, সুযোগ বুঝে মন্দিরের পেছনের জানলা ভেঙে আমাদের ভগবানকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। কেমন চুরি করে নিয়ে চলে যাচ্ছিল দেখেছো, ভগবান কেমন উল্টো পাল্টা পা করে দিয়ে বসিয়ে দিয়ে গেছে। দেখো এই যে ভগবান বেঁকে দাঁড়ায়, বেঁকে দাঁড়ালে কি হয়? আগে কি হতো, কৃষ্ণ দাঁড়াতো, তার বাঁ পাটা জানি তাই, তার বাঁ পাটা আগে থাকতো, ডান পাটা পিছিয়ে থাকতো, আর আজকে তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে ডান পা দিয়েছে আগে, বাঁ পা দিয়েছে পিছিয়ে। পূজারি ব্রাহ্মণ বলে যার বাঁ পা আগে থাকতো তার ডান পা আগে এলো কেন? তাহলে উল্টো পাল্টা পা করে বসিয়ে দিয়ে গেছে। ভগবান মনে মনে বলে, না গো ঠাকুর মশাই, দুঃখীর জন্য ডিজাইন আমার চেঞ্জ হয়ে গেছে, যা হয়েছে দুঃখীর জন্য। তবে একবার চেঞ্জ যখন দুঃখীর জন্য হয়েছে, জীবনে আর বাঁ পা আমি রাখবো না আগে, আজ থেকে আমার ডান পাই থাকবে আগে। সেই থেকে আজও পর্যন্ত ভগবান যখনই দাঁড়ায় তখনই তার থাকে ডান পা আগে, বাঁ পা থাকে পিছিয়ে। এবার যে থালায় প্রত্যেক দিন খেতে দেয়, থালার খুঁজে পাচ্ছে না, থালা কোথা গেল, থালা কোথা গেল? রাধারানী বলছে, কি গো থালা কোথা গেল? কৃষ্ণ বলে, থালা তো দুঃখীর কাছে পড়ে আছে। বলে থালা তুমি দুঃখীর কাছে রেখে এলে, তার মানে দুঃখীকে খিচুড়িও খাইয়েছ, মার খাবারও ব্যবস্থা করে এসেছ। এবার দেখো ঝামেলাটা কি বাঁধে, পূজারি ব্রাহ্মণ মন্দির থেকে বেরিয়ে এসেছে, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল, চুরি
শুনে ব্রাহ্মণ পাড়া থেকে সবাই ছুটে এসেছে, ঠাকুর মশাই কি চুরি হয়েছে? বলে চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। একবারে হরি 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 বল। চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা হলো পাগল পাড়া। ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা হলো পাগল পাড়া। চুরি করিলি, এ চুরি করিলি, চুরি করিলি ভগবানের প্রসাদ, চুরি করিলি ভগবানের প্রসাদ, চুরি করিলি, চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। বলিয়ে রাধা মাধবে কি তোমরা কেউ থালা চুরি করেছো কি? এরা বলল আমরা কষ্ট করে থালা দিয়েছি, আমরা কেন চুরি করতে যাব? বলে মন্দিরের থালা তো চুরি হয়েছে, তদন্ত করো। তদন্ত শুরু হয়ে গেছে। এক ব্রাহ্মণ এসে বলল ঠাকুর মশায়, আজ থেকে নদিন আগে এক দুঃখিনী মা, এক দুঃখিনী মা তার ছেলেকে মন্দিরে দান করেছিল, আপনার কি মনে আছে? পূজারী ব্রাহ্মণ বলে মনে নেই, তাকে তো মন্দিরে আমি তুলিনি, তোমাদের নিয়ম আমি দেখেছি, তাকে কদম গাছের নিচে তো বসিয়ে দিয়েছি। বলে আমি যখন আসি দেখলাম ওর কাছে একটা সোনার থালা আছে, মন বলছে থালা ওই চুরি করেছে। দেখুন আঙুল উঠে গেছে প্রথমেই দুঃখীর দিকে। পূজারী ব্রাহ্মণ মন্দির ওপর থেকে ডাকছে, এই খোকা, কদম গাছের নিচে, কদম গাছের নিচে যে বসে আছিস একবার উঠে দাঁড়া। দুঃখী উঠে দাঁড়িয়েছে। আমাকে, হ্যাঁ, থালা চুরি করেছিস? দুঃখী বলে না, কিন্তু এরা যে বলছে তোর কাছে একটা থালা আছে। দুঃখী বলে হ্যাঁ, এই বললি না, পরে বলছিস হ্যাঁ। বলে চুরির কথা বললে তাই বলেছি না, কিন্তু থালা আমার কাছে আছে এটা সত্য, তাই বলেছি হ্যাঁ। থালাটা তুলে দেখা তো, লক্ষ্য করুন, দুঃখী সোনার থালাটাকে তুলে ধরেছে, আর যেই তুলে ধরেছে পূজারী ব্রাহ্মণ দেখে নিল এটাই হলো ভগবানের প্রসাদী থালা। হরি বল, হরি বল। মন্দির থেকে ছুটে এসে দুঃখীর গালে সাঁটিয়ে মেরে দিল একটা চড়। যেই চড় মারল দুঃখীও পড়ল, দুঃখীর হাতের থালাও পড়ল। পূজারী ব্রাহ্মণ তুলে নিয়ে দুটো গালে ঠাস ঠাস করে চড় মারছে। দুঃখী বলল আমাকে মারার কারণটা কি? থালা চুরি করলি কেন? এই মন্দিরে থাকবি, কদম গাছের নিচে বসার সুযোগ দিয়েছি, আর সেই সুযোগ নিয়ে মন্দিরে যখন ফাঁকা থাকে তখন তুই ভগবানকেও চুরি করতে চেয়েছিলিস, তাকে না পেরে মন্দির থেকে থালাটাকে চুরি করে নিয়ে বসেছিস। আমি থালা চুরি করিনি। থালা চুরি করিনি, থালাটা উড়ে এলো, উড়ে আসবে কেন? তাহলে থালাটা তোর কাছে এলো কি করে? এ তো ভগবানের প্রসাদই থালা। সনন ঠাকুর মশাই, মন্দিরের ভেতরে একটা ছেলে থাকে, নাম হলো তার কৃষ্ণ। গতকাল এসেছিল সে আমার কাছে, আমার সঙ্গে বন্ধু করলো, আমি তাকে ছোলা ভাজা দিলাম, সে আজকে সকালবেলা আমাকে বৃন্দাবনে নিয়ে গেল, আর বৃন্দাবনে নিয়ে গিয়ে সে নিজে পদ্মপাতায় খিচুড়ি খেলো, আমাকে সোনার থালা দিল। আমি বললাম মাকে দিয়ে খাবো, বললো থালাটা রেখে দে। থালাটা রেখে মন্দিরে চলে গেল, তাহলে আমি কেন থালা চুরি করব? সাজিয়ে সাজিয়ে এত মিথ্যে কথা। মন্দিরের ভেতরে যে তাকে মূর্তি, ও মূর্তি, ওর হাত আছে হাত মরে না, চোখ আছে চোখের পাতা পড়ে না, কান আছে কানে শুনতে পায় না, ও কেন বলবে? ও তোকে থালা দিতে পারে?
ওরে ও হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু বিশ্বাস করুন মন্দিরের ভেতরে যে আছে সেই আমাকে থালা দিয়ে গেছে। কি নাম তার? তার নাম কৃষ্ণ। হাই দেখো কত মিথ্যা সাজিয়ে সাজিয়ে বানাচ্ছে। আরে মন্দিরের ভেতরে কৃষ্ণই থাকে, সে ভগবান। তোর মতো ছোট জাতের মানুষকে থালা দিয়ে যায়, কিন্তু কৃষ্ণই তো আমার কাছে এসেছিল, কৃষ্ণই তো আমার সঙ্গে বন্ধু করেছে, কৃষ্ণই তো আমাকে সোনার তলায় খিচুড়ি দিয়েছে। আমি এতটুকু মিথ্যে কথা বলিনি ঠাকুর মশাই, তোকে মেরে রাখবো না, তুই প্রমাণ দিতে পারবি? বলো কি প্রমাণ চ? কৃষ্ণ যদি থালা দিয়ে যায় তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণকে ডাক, কৃষ্ণ যদি এসে বলে থালা আমি দিয়েছি তাহলে কিন্তু তোকে ছেড়ে দেবো, নইলে কিন্তু তোকে আমরা বাঁচিয়ে রাখবো না, পিটিয়ে পিটিয়ে এই কদম গাছের নিচে তোকে মেরে ফেলবো। দুঃখী বলে উঠল, কৃষ্ণ কথা দিয়েছে যখনই ডাকবো তখনই আসবে, অপেক্ষা করো। কদম গাছের নিচে দাঁড়িয়ে দুঃখী ডাকছে, কৃষ্ণ রে কৃষ্ণ রে। একবার একবার কদম গাছের নিচে আয় কৃষ্ণ। ও তুই তো জানিস থালা তুই দিয়েছিস, আর এরা আমাকে চোর মনে করে মারছে জানিস, মারতে মারতে দুটো গাল আমার লাল করে দিয়েছে। আয় না কৃষ্ণ, একবার মন্দির থেকে বেরিয়ে আয় না, সত্যিটা বলে দে না, থালা তুই দিবি, আমি কেন চোর হব? আমরা গরিবের ছেলে, ছোট জাতের ছেলে, আমরা গরিব হতে পারি, ডাল ভাত খেতে পারি, নুন ভাত খেতে পারি, কিন্তু থালা তো আমরা চুরি করি, তাহলে আমাকে চোর সাজাবি কেন? আয় মন্দির থেকে বেরিয়ে সত্যিটা বলে দে, এরা বলেছে তুই যদি না বলিস তাহলে এরা আমাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে বলেছে কৃষ্ণ। আয় কৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে আয়। রাধারানী বলে উঠল, কি গো তোমার দুঃখী তোমাকে ডাকছে, থালা দিয়েছ তুমি আর চোর বলছে দুঃখীকে, যাও সত্যিটা বলে এসো। কিন্তু কৃষ্ণ বলে উঠল, রাধে হাজারবার ডাকলো, আজ আমি দুঃখীর কাছে যাব না। রাধারানী বলে উঠল, না গেলে ওকে মেরে ফেলবে। কৃষ্ণ বলে, আমি জানি ওকে মেরে ফেলবে। তাহলে তুমি জানো যদি যাবে না কেন, সত্যিটা গিয়ে বলবে কেন? রাধে আমি যদি গিয়ে সত্যিটা বলি তাহলে দুঃখী কিন্তু কোনো দিন আর মন্দিরে উঠতে পারবে। হরি বল হরি বল। যে পূজারী ব্রাহ্মণ ওর গালে চড় মেরেছে ওই পূজারী ব্রাহ্মণই আজকে ওকে মন্দিরে চিরদিনের মতো তুলে দিয়ে যাবে। আমি জানি দুঃখীর জন্য আমার বড় কষ্ট হচ্ছে, কিন্তু আমি দুঃখীর কাছে গেলে তাহলে আমি যেটা করতে চেয়েছি সেটা কোনো দিনের জন্য পারবো না। তাই রাধে আজ আমি দুঃখীর কাছে যাব না। রাধারানি চোখের জলে কাঁদছে, ওকে মেরে ফেলবে, ওকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে, তুই তুই একবারে যাও। এদিকে পূজারী ব্রাহ্মণ বলে উঠল, দেখলি চুরি করবি তুই আর দোষ দিবি ভগবানকে, এই এক কাজ কর, একে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধ। দুঃখীকে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, আর দড়ি দিয়ে বেঁধে সমস্ত ব্রাহ্মণরা জেনে গেল এ ভগবানের সোনার থালা চুরি করেছে। তারা রাগে
দুঃখীর পেটে লাথি মারল, মুখ দিয়ে রক্ত উঠে গেল, বুকে লাথি মারল, বুকে যন্ত্রণা শুরু হলো, কেউ এসে কিল চর ঘুষি মারছে, চোখের পাতা কেটে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, দুঃখী তাকিয়ে আছে একমাত্র দরজার দিকে, যে তোরা আমাকে মার, চোর অপবাদ দিয়ে তোরা আমাকে মার, কিন্তু আমার বন্ধু কৃষ্ণ আসবে, এসে সে সত্যি কথাটা বলবি, তখন তোরা বুঝবি কি ভুল করেছি, আমি চুরি করিনি তবু তোরা মেরে যাচ্ছি, আমার বন্ধু যখন এসে বলবে তখন বুঝবি। হরি বল হরি বল। পেট দিয়ে রক্ত ঝরছে, মুখ দিয়ে রক্ত ঝরছে, শরীরের অসহ্য যন্ত্রণা, দুঃখী তাকিয়ে আছে, এই বুঝে দরজা খুলল, এই বুঝে তার প্রাণের বন্ধু কৃষ্ণ মন্দির থেকে আসছে। ও সাথী রে, একবার এসে দেখে যা, কত সুখে আছি, বেঁচে আছি না মরে গেছি, আয় কৃষ্ণ আয়, বেঁচে আছি না আমি মরে গেছি, একবার এসে দেখে যা কত সুখী আছি, বন্ধু বলে কেন কাছে টেনে নিলি, সেই বন্ধুকে কেন দূরে ঠেলে দিলে, বন্ধু বলে কেন কাছে টেনে নিলি, আয় কৃষ্ণ এই বন্ধুকে কেন দূরে ঠেলে দিলি, করিস কেন সুখে আছি, সাথী রে তুই একবার এসে দেখে যা কত সুখে আছি, মারতে মারতে সন্ধে হয়ে গেল, পূজারি ব্রাহ্মণ বলল ওরে ওকে আর মারিস না, সন্ধে আরতি করতে হবে, যতই চোর হোক সন্ধে আরতির সময় আর মারতে আছে, ওকে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, সন্ধে আরতিটা হয়ে যাক, ও ওখানেই থাকবে তো, ও কাল সকালবেলা ও যদি বেঁচে থাকে মেরে ফেলবে। সন্ধ্যে আরতি করার জন্যে পূজারী ব্রাহ্মণ মন্দিরে উঠছে, লক্ষ্য করে দেখুন, মন্দিরে উঠছে,
যেই মন্দিরের দরজা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে ওরে দেখে যা। জয়নিদাই অশোক ভাই পরবর্তী দল নিয়ে এসো, দেখে যা। যারা দুঃখীকে মারছিল সবাই মন্দিরে উঠে এলো, আর মন্দিরে এসে কি দেখলো জানেন? কি চমৎকার দেখুন, মন্দিরে এসে দেখলো মন্দিরের সিংহাসনে ভগবান আর নেই, ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। শুধু তাই নয়, তার শরীর দিয়ে এত রক্ত ঝরেছে ঠাকুর ঘরের মেঝেটা রক্তে লাল হয়ে গেছে। পূজারি ব্রাহ্মণ এই দৃশ্য দেখে বলল, ও সত্য আমরা মিথ্যা। ছেলেটা কত করে বলেছিল ও চুরি করে না, কিন্তু আমরা কোনো মতেই কথা শোনেনি। এখন মন বলছে ছেলেটা সত্যি কথাই বলেছিল, ও সত্য আমরা মিথ্যা। এতদিন যাকে আমরা পাথর বলে পুজো করলাম, এতদিন যাকে আমরা মূর্তি বলে পুজো করলাম, কিন্তু এ তো মূর্তি ছিল না, এ তো কোনোদিনই মূর্তি ছিল না। আমরা শুধু মূর্তি বলে পুজো করলাম, এ যদি মূর্তি হবে এর শরীর দিয়ে এত রক্ত আসবে কি করে? এ যে এত শরীর দিয়ে রক্ত ঝরেছে ঠাকুর ঘরের মেঝেটা লাল হয়ে গেছে। এতদিন আমরা কাকে ডেকে গেলাম গো? হরি বল হরি বল। ও ছেলেটা সত্যি কথাই বলেছিল, সত্যি ও চুরি করেনি, কিন্তু আমরা ওকে গাছে বেঁধে পিটিয়ে পিটিয়ে মারলাম। এক কাজ কর, ও ও ও ও ওর গিয়ে বাঁধন খুলে দে, ওকে মন্দিরে নিয়ে আয়, সন্ধ্যা আরতি দর্শন করবে, যা মন্দিরে নিয়ে আয়। ও সত্যি বলেছিল, যা মন্দিরে নিয়ে আয়। যারা দুঃখীকে মারছিল সবাই ছুটে গেল, গিয়ে কদম গাছের নিচে গিয়ে দাঁড়ালো, কিন্তু মা গো দুঃখী আর বেঁচে নেই। মারতে মারতে ছেলেটাকে কখন মেরে ফেলেছে, এত পেটে বুকে লাথি মেরেছে কখন দুঃখী মরে গেছে। কিন্তু তার চোখ দুটো তখনও তাকিয়েছিল দরজার দিকে, মৃত্যুর শেষ প্রান্তে পর্যন্ত তার জীবনের বিশ্বাস ছিল যে কৃষ্ণ আসবে, এসে বলবে সে চুরি করে। কিন্তু এরা কেউ শোনেনি, চোর অপবাদ দিয়ে পিটিয়ে 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 দুঃখীকে মেরে দিয়েছে। যেই দুঃখীর বাঁধন খুলে দিয়েছে, দুঃখী মাটিতে পড়ে গেছে। ঠাকুর মশায়, দুঃখী আর বেঁচে নেই। এরা বলে উঠল, কি করলি রে? এমনি করে সোজা সরল ছেলেটাকে তোরা পিটিয়ে পিটিয়ে মেরে ফেললি? যার কাছে ভগবান গিয়েছিল, যার সঙ্গে বন্ধু করলো, আজকে তাকে তোরা এমনি করে পিটিয়ে পিটিয়ে মেরে। হরি বল হরি বল। সন্ধ্যেবেলা প্রতিদিনের মতো সুদাময়ী আসছে ছেলেটাকে বাড়ি নিয়ে যাবে বলে। কি চমৎকার দেখুন, দুঃখী কি করত সন্ধ্যেবেলা, যখনই সন্ধ্যে হয়ে যাবে সে জানে তার মা আসবে, কদম গাছের নিচে বসে থাকতো না, দাঁড়িয়ে থাকতো, আর মা প্রতিদিন একটা রাস্তা দিয়ে আসত। আর দুঃখী যেই মাকে দেখতে পেত সঙ্গে সঙ্গে কদম গাছের নিচ থেকে ছুটে গিয়ে ওই মাকে জড়িয়ে ধরে বলতো, মা বড় খিদে পেয়েছে, আমার তাড়াতাড়ি বাড়ি নিয়ে চল, আমি খাবো। আজকে দুঃখী দুপুর থেকে সোনার থালায় খিচুড়ি নিয়ে বসেছিল, কত আনন্দ যে মা সন্ধ্যেবেলা আসবে, সোনার থালার খিচুড়ি নিয়ে যাব, মা আমি দুজনে পেট ভরে খাবো। কিন্তু এরা তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে, পড়ে আছে খিচুড়ি মাটিতে।
পড়ে আছে সোনার থালা, পড়ে আছে দুঃখী মরা। সুধাময়ী 65 বছরের মেয়ে লাঠির উপরে ভর দিতে দিতে মন্দিরে আসছে, দুঃখী দুঃখী রে ও দুঃখী। আগে সে দাঁড়িয়ে থাকতো দুঃখী কদম গাছের নিচে, এখন তো আর দাঁড়িয়ে নেই। দুঃখীকে ডেকে ডেকে এসে দেখলো দুঃখী পড়ে আছে কদম গাছের নিচে, শরীর দিয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে দুঃখীর, মাটিটা কাদা হয়ে গেছে। বললো দুঃখী, এরা কদম গাছের নিচেও তোকে থাকতে দিল না, এখান থেকেও তোদের তোকে সরিয়ে দিল, মেরে ফেললো দুঃখী তোকে, ওদের ঘরে তো বলা কিছু যাবে না, কারণ ওরা তো বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, ওরা যেটা মনে করেছে সেটা করেছে। চ দুঃখী চ, তোকে মুচি পাড়ায় নিয়ে যেতে হবে, তোকে মাটি চাপা দিতে হবে, আমার অনেক কাজ পড়ে গেল, জীবন অনেক কাজ পড়ে গেছে। কোনো রকমে দুঃখীকে কোলে নিয়েছে, নিয়ে যখন মন্দির থেকে চলে যাবে পূজারি ব্রাহ্মণ বলে উঠল, দাঁড়িয়ে যা সুধা, একটু অপেক্ষা কর। সুধাময়ীর কাছে এসেছে পূজারি ব্রাহ্মণ, শোন সুধা, তুই দুঃখীকে মন্দিরে দান করেছিলিস ভগবানের পায়ে, কিন্তু আমি ভগবানের পায়ে থেকে ওকে দান করিয়ে দিয়েছিলাম কদম গাছের নিচে। ছেলেটা মন্দিরে থাকতে চেয়েছিল, কিন্তু আমি তো কোনোদিন ওকে মন্দিরে তুলিনি, তোর মরা ছেলেটাকে নিয়ে গিয়ে তোর শ্মশানে পুঁতে দিবি, ও শরীর পচে যাবে, গলে যাবে, হাড় কটা থাকবে। এক কাজ কর না, তোর দুঃখীকে আমায় দে না, ওকে একবার মন্দিরে নিয়ে যাব। সুধাময়ী বলে উঠল, মরাকে মন্দিরে নিয়ে গিয়ে লাভ কি? পূজারি ব্রাহ্মণ বলে উঠল, শোন, যার জন্যে ভগবান সিংহাসন ছেড়ে মুখ থুবড়ে পড়ে থাকতে পারে, সেই ভগবানই দুঃখীকে বাঁচিয়ে দিতে পারে। তাই দুঃখীকে ভগবানই বাঁচিয়ে দেবে, শুধু ওকে মন্দিরে তোলা। সুধাময়ী বলে উঠল, যদি ছেলে আমার বাঁচে। পূজারি ব্রাহ্মণ মুচির ছেলে দুঃখীকে কোলে নিয়েছে, কোলে নিয়ে আস্তে আস্তে মন্দিরে উঠছে। ওদিকে কৃষ্ণ বলে উঠল, রাধে, আমি যদি গিয়ে বলতাম থালা আমি দিয়েছি, তাহলে ওই ব্রাহ্মণ কোনোদিন দুঃখীকে মন্দিরে তুলত না। আমি যাইনি বলেই ওরা মেরেছে, আর ওদের নিজের ভুল বুঝতে পেরে দেখো আজকে পূজারি ব্রাহ্মণ দুঃখীকে মন্দিরে দিল। আয় সুধা, তুইও মন্দিরে উঠায়। সুধাময়ী বলে উঠল, আমি মুচির মেয়ে। এরা বলে উঠল, এতদিন আমরা ছিলাম মন্দিরে, এবারে থাকবো আমরা কদম গাছের নিচে, তোরা থাকবি ওই ভগবানের মন। পূজারি ব্রাহ্মণ দুঃখীকে কৃষ্ণর পায়ে শুইয়ে দিল, আর কৃষ্ণর পায়ে শুইয়ে দিয়ে বলে উঠল, শোনো কৃষ্ণ, এতদিন আমরা পূজো অর্চনা করেছি কিন্তু বুঝে নিয়েছি তুমি কার, তুমি কার, তোমাকে কিভাবে ডাকলে পাওয়া যায় সেটা বুঝে নিয়েছি, আমরা অনেক মন্ত্র উচ্চারণ করেছি কিন্তু তোমার কৃপা মিলল না। আমি জানি তুমিই সোনার থালা দিয়ে এসেছিলে, তাই আজকে তোমার পাই দুঃখীকে দিয়ে গেলাম। দুঃখী যদি বাঁচে এ মন্দিরের দরজা খুলবে, আর দুঃখী যদি না বাঁচে এ মন্দির চিরতরে বন্ধ হয়ে থাকবে। হরি বল হরি বল। এ মন্দির চিরতরে বন্ধ হয়ে থাকবে, এই মন্দিরে কোনো ব্রাহ্মণ আর উঠবে না। সমস্ত ব্রাহ্মণ নেমে এলো মন্দির থেকে, সুধাময়ী গিয়ে বসল মন্দিরের দরজার সম্মুখে, দরজাটাকে খুলে দেখল একদিকে কৃষ্ণ পড়ে আছে, পায়ের কাছে পড়ে আছে তার দুঃখী মরে। সুধাময়ী বলে উঠল, কৃষ্ণ সবই তো তুমি নিলে, স্বামী নিলে, ছেলে নিলে, সিঁদুর নিলে, শাখা নিলে,
রেখে দিলে শুধু আমাকে। যা কিছু দিয়েছিলে সব তুমি নিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজানতে স্মৃতিটুকু রেখে কিছু ছিল না, না গো আমার বলা কিছু মরে গেল সুদাময়ী মন্দিরে। রাধা রানী বলল, এবার ওঠো তোমার দুঃখীকে কাছে টানো। কৃষ্ণ উঠল, উঠে পর দুঃখী। দুঃখী বলল, তুই আমাকে চোর সাজালি কেন? কৃষ্ণ বলল, চোর যদি না সাজাতাম তাহলে কোনো ব্রাহ্মণ তোকে মন্দিরে দিয়ে যেতে পারত না। আমি যদি গিয়ে বলতাম থালাটা আমি দিয়েছি তোকে মারত না, কিন্তু কোনো ব্রাহ্মণ তোকে মন্দিরে তুলত না। তোকে চোর সাজিয়েছে বলি আজকে তুই কদম গাছ থেকে তুই মন্দিরে উঠে। রাধারানী বলল, শোনক শোনক, এদের মতো মানুষকে দূরে রাখা যাবে না। কৃষ্ণ বলল, আসছে কলিযুগ, আর সেই কলিযুগে আমি হব ব্রাহ্মণের ছেলে, নাম হবে আমার নিমাই পণ্ডিত। আর ওই কলিযুগে আমি কোনো জাত বিচার করব না। ব্রাহ্মণের চণ্ডাল, মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, হালদার, নস্কর সবাইকে আমি ছেঁড়া চটে বসাবো, আর সবাইকে দু হাত তুলে বলিয়ে ছাড়ব, নিতাই গৌর হরি বল হরি বল। ভেঙে দেবো আমি জাতি ভেদ। এই মুচির ছেলেকে দুঃখীকে দিয়ে প্রমাণ করে দিল যে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, এ ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ।